আল্লাহ তাআলা মহাবিশ্বের সৃষ্টি প্রসঙ্গে পবিত্র কোরআনের সূরা ফুসসিলাতে ইরশাদ ফরমান, তোমরা কি সেই সত্তাকে অস্বীকার করো যিনি পৃথিবী সৃষ্টি করেছেন দুদিনে, এবং তোমরা কি তার সমকক্ষ দাঁড় করাতে চাও? তিনি তো জগৎসমূহের প্রতিপালক, তিনি পৃথিবীর উপরিভাগে অটল পর্বতমালা স্থাপন করেছেন, তাতে কল্যাণ নিহিত রেখেছেন এবং চার দিনের মধ্যে তাতে খাদ্যের ব্যবস্থা করেছেন যা কিছু প্রয়োজন এর অধিবাসীদের জন্য, সমভাবে এর অন্নিষীদের জন্য। তাছাড়া তিনি আসমানের দিকে মনোনিবেশ করেন যা ছিল ধূম্রকুঞ্জ বিশেষ। অতঃপর তিনি আসমান ও পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে আসো ইচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বলল, আমরা আসলাম অনুগত হয়ে। তারপর তিনি আকাশমণ্ডলীকে দুদিনে সপ্ত আসমান করে দিলেন এবং প্রত্যেক আসমানে তার আদেশ প্রেরণ করলেন। আমি নিকটবর্তী আসমানকে প্রদীপমালা দ্বারা সুশোভিত ও সংরক্ষিত করেছি, এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা। আল্লাহ তাআলা সূরা বাকারাতে একইভাবে ইরশাদ করেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন থুম্মা ইস্তাওয়া ইলা সামা, তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু পৃথিবীতে রয়েছে। তাছাড়া তিনি মনোসংযোগ করেছেন আসমানের প্রতি, বস্তুত তিনি তৈরি করেছেন সাত আসমান, আর আল্লাহ সব বিষয় অবহিত। নাস্তিক এবং সংশয়বাদীরা এই আয়াতগুলোকে সামনে উপস্থাপন করে বলে থাকেন, এই আয়াতগুলো থেকে এই কথা স্পষ্ট, আল্লাহ তাআলা সর্বপ্রথম পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং তা সম্পূর্ণ করেছেন, এবং দ্বিতীয়ত তিনি আসমান সৃষ্টি করেছেন যা ধূম্র অবস্থায় ছিল এবং তার সৃষ্টিও সম্পূর্ণ করেছেন, এবং তৃতীয়ত তিনি নক্ষত্র সৃষ্টি করেছেন। কিন্তু বাস্তবতা মূলত এই যে, প্রথমত বিগ ব্যাংয়ের পরে গোটা মহাবিশ্ব ধূম্র অবস্থায় ছিল, এরপর সেই ধূম্র থেকে নক্ষত্র তৈরি হয়, এবং সর্বশেষে নক্ষত্রের ধ্বংসাবশেষ হতে পৃথিবী সহ অন্যান্য গ্রহ উপগ্রহ তৈরি হয়েছে। অতএব বাস্তবতা এবং বিজ্ঞানের আলোকে কোরআন ভুল, সুতরাং কোরআন মিথ্যা। এই অভিযোগের প্রথম জবাব হচ্ছে, প্রথমত আল্লাহ তাআলা এই আয়াতে নির্দিষ্ট করে সৃষ্টির কোনো ধারাবাহিক ক্রম উপস্থাপনই করেননি, এমনকি গোটা কোরআনের কোথাও এমন কোনো একটি আয়াত নেই যা সুনির্দিষ্টভাবে সৃষ্টির ধারাবাহিক ক্রম নির্দেশ করে। উদাহরণস্বরূপ, প্রথমে তিনি এক্স সৃষ্টি করেছেন, দ্বিতীয়ত তিনি ওয়াই সৃষ্টি করেছেন, তৃতীয়ত তিনি জেড সৃষ্টি করেছেন, এভাবে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ। যদিও একসাথে ছয় দিন বা ছয়টি পর্যায়ের কথা আল্লাহ তাআলা কোরআনে অনেকবার উল্লেখ করেছেন, মজার ব্যাপার হলো যতবারই কোরআনে ঘোষণা দেওয়া হয়েছে সৃষ্টি সম্পন্ন করা হয়েছে সময়ে ছয়টি পর্যায়ে, ততবারই প্রতিবারের মতো আসমান শব্দটি পৃথিবী শব্দের আগে উল্লেখ করা হয়েছে। যদিও এই কোরআনের প্রতিটি শব্দ তাদের জন্য যারা লক্ষ্য করে, যারা এক চোখা, তাদের জন্য এই কোরআন শুধু বিপদই বৃদ্ধি করে। দ্বিতীয় জবাবটি হচ্ছে, পবিত্র কোরআনে যে কয়টি আয়াতে মহাবিশ্বের সৃষ্টি প্রসঙ্গে আলোচনা করা হয়েছে তার মধ্যে এই আয়াতগুলো সবচেয়ে বর্ণনামূলক ও বিস্তারিত। তা সত্ত্বেও এই আয়াতগুলো শুরুতে বা শেষে, এমনকি এই পুরো সূরা দুটির কোথাও ছয় দিনে সৃষ্টি সম্পূর্ণের কথা ব্যক্ত করা হয়নি। অথচ পবিত্র কোরআনের কমপক্ষে সাতটি জায়গায় এই ছয় দিনের কথা উল্লেখ করা হয়েছে। এই বিষয়গুলো পরিষ্কার ভঙ্গিতে এদিকে ইঙ্গিত করে যে এই আয়াতগুলো কোনো ধারাবাহিক ক্রম বোঝানোর জন্য নয়। তৃতীয় জবাবটি হচ্ছে, আল্লাহ তাআলা বর্ণিত আয়াতগুলোর মাধ্যমে আমাদেরকে সৃষ্টির কোনো ধারাবাহিক ক্রম শিখাচ্ছেন না, কেননা যদি এমনটাই হতো তবে আয়াতগুলোতে উল্লেখিত সময়কে হিসাব করলে মোট দিনের সংখ্যা দাঁড়ায় আট, আর আল্লাহ তাআলা অবশ্যই ছয় এবং আটের মাঝে বিদ্যমান পার্থক্য খুব জানেন। চতুর্থ জবাবটি হচ্ছে, সূরা বাকারা এবং ফুসসিলাতের আয়াতগুলোতে ব্যবহৃত সুম্মা শব্দটির একাধিক অর্থ রয়েছে। আরবি শব্দ সুম্মা এর অর্থ অতঃপর, তাছাড়াও, উপরন্তু,
ইত্যাদি ইত্যাদি। সবচেয়ে বড় বিষয় হলো আরবি ভাষায় ব্যবহৃত সুম্মা শব্দ ব্যবহারের দ্বারা কখনো কখনো ধারাবাহিকতা বা অনুক্রম বোঝানো হয়, আবার কখনো কখনো তা বোঝানো হয় না। ধারাবাহিকতা বর্জিত দুটি একই সম্পর্কযুক্ত তথ্যের মধ্যে দূরত্ব বোঝানোর জন্য আরবি সুম্মা শব্দটি ব্যবহৃত হয়ে থাকে, যেখানে অনুক্রম থাকা জরুরি নয়। যেমন আজাবানি মা সানাআতা ইয়াউম সুম্মা মা সানাআতা আমসি আজাব, তুমি আজ যা করেছ তাতে আমি মুগ্ধ হয়েছি, তাছাড়া তুমি গতকাল যা করেছিলে তা অনেক বেশি হৃদয়গ্রাহী ছিল। এই বাক্যটিতে ব্যবহৃত সুম্মা শব্দটি ঘটে যাওয়া দুটি ঘটনার মধ্যে কোনো ধারাবাহিকতা বোঝায়নি, কেননা গতকাল ঘটে যাওয়া ঘটনাটি ক্রমানুযায়ী প্রথমে ঘটলেও তা দ্বিতীয় ঘটনার পরে বর্ণিত হয়েছে। এখানে শুধুমাত্র ঘটে যাওয়া ঘটনা দুটির মধ্যে বিদ্যমান সম্পর্ককে নির্দেশ করার জন্য সুম্মা শব্দটি ব্যবহৃত হয়েছে। আরবি ব্যাকরণে এই নিয়মকে বলা হয় তারতিবুল খাবার। অতএব কারণেই আল্লাহ তাআলা সুম্মা শব্দ ব্যবহারের দ্বারা দুটি আলাদা আলাদা সময়ে ঘটে যাওয়া ঘটনার মধ্যকার সম্পর্ককে তুলে ধরেছেন এবং আসমান ও পৃথিবী সৃষ্টির মধ্যে ভিন্নতাকে উল্লেখ করেছেন, সৃষ্টির ক্রমধারাকে নয়। পাঁচ নম্বর জবাব, পবিত্র কোরআন অনুযায়ী পৃথিবী কোনোভাবেই মহাবিশ্বের প্রথম বস্তু হতে পারে না যা সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে, কেননা কোরআনে সূরা নাজিয়াতে বিন্দুমাত্র সংশয় ব্যতিরেকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলা পৃথিবীর আগে আসমানকে সৃষ্টি করেছেন। সম্ভবত কোরআনের এই অংশটিতেই উল্লেখিত আয়াতগুলোকে আল্লাহ তাআলা সম্পূর্ণ না হলেও আংশিকভাবে ধারাবাহিক ক্রম অনুযায়ী বর্ণনা করেছেন, যেখানে তিনি সুবহানাহু ওয়া তাআলা এই প্রথমবার এবং শেষবারও বটে সুম্মা শব্দটির পরিবর্তে বাদা জালিকা শব্দটি ব্যবহার করেছেন, যা ক্রমধারা ও ধারাবাহিকতার অর্থ বহন করে। আরবি শব্দ বাদা জালিকা এর অর্থ তারপর, তারপরে অথবা উহার পর, উহার পরে। যদিও এখানেও ছয় দিনের কথা উল্লেখ করা হয়নি, আল্লাহ তাআলা সূরা নাজিয়াতে বলেন রাফা আসামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা ওয়াল আরযু বাদা যালিকা দাহাহা আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা ওয়াল জিবালা আরসাহা। তোমাদেরকে সৃষ্টি করা কঠিনতর না এই বিশাল জটিল আসমান বিশ্বজগৎ সৃষ্টি করা? তিনি এই বিশাল আসমান নির্মাণ করেছেন, তিনি এই আসমানকে সুউচ্চ বিশাল সুবিন্যস্ত করেছেন, এবং তিনি এর রাত্রিকে করেছেন অন্ধকারচ্ছন্ন যখন মহাবিশ্বে কোথাও কোনো আলো ছিল না, এবং তিনি এর পর আলো বিনির্গত করেছেন এবং তারপর পৃথিবীকে বিস্তৃত করেছেন। তিনি ভূমি হতে বের করেছেন এর পানি ও তৃণ, এরপর পর্বতকে তিনি ভূপৃষ্ঠের গভীর পর্যন্ত দৃঢ়ভাবে প্রতিত করেছেন। সূরা নাজিয়াত আয়াত ২৭ থেকে ৩২।